हेलो एवरीवन, वेलकम टू योर क्लासरूम। बंधुरा, आज हमरा क्लास नाइनের जीवन विज्ञान मॉडल एक्टिविटी टास्क करब, जेटा 2021 सालের নতুন পার্ট 4। তো তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, দেখো কি আছে এই পার্টে তোমাদের। দেখো এখানে কয়েকটা এমসিকিউ আছে এক দাগে, তারপরে দুই দাগে বলছে সত্য মিথ্যা ট্রু ফলস করতে হবে, এবং তিন দাগে দুই বা তিনটি বাক্যে উত্তর দাও, আর চার দিকে বলছে নিচের প্রশ্নটি উত্তর দেওয়া। একটা ব্রড কোশ্চেন আছে তোমাদের, তো এইগুলো তোমাদের আছে, এইগুলো করতে হবে। তো চলো দেখে নাও অ্যান্সারগুলো। তো বন্ধুরা, ভিডিওর মূল পূর্বে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক করো আর কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাহলে কি আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশান চলে যাবে, তোমরা সবার প্রথমে দেখতে পাবে। তো দেখে নাও এখানে অ্যান্সারগুলো। এক দাগে বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এক দাগের একে বলেছে যে পর্বের প্রাণীদের মধ্যে ক্লোরোপ্লাস্ট কোষ দেখা যায় তা শনাক্ত করো। ক নিমাটোডা, খ নিডারিয়া, গ টিনোফোরা, ঘ মোলাস্কা। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি টিনোফোরা। ওকে, একের দুই দেখো, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। কয় দেওয়া আছে কোয়াড্রিকোথিস শ্রেণীর অন্তর্গত প্রাণীদের অস্থি কঙ্কাল অস্থি দিয়ে তৈরি। খ বলেছে টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর। গ বলেছে মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খণ্ডিত। ঘ বলেছে ব্যক্তভোজী প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর। তো এর মধ্যে দেখো ক খ গয়ের মধ্যে, ঘয়ের মধ্যে এখানে ঘটাও হয়ে যাবে সঠিক উত্তর, ব্যক্তভোজী প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর। একের তিনে দেখো যে জোড়াটি সঠিক নয় সেটি নির্বাচন করো। ক প্যারেনকাইমা কলা, কোষান্ত রন্ধ্র উপস্থিত, খ আবরণী কলা ভিত্তিপদ্ম উপস্থিত, গ স্ক্রেনকাইমা কলা জীবিত কোষ উপস্থিত, ঘ স্নায়ুকলা স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া উপস্থিত। দেখো এখান থেকে এই ক খ ঘয়ের থেকে গয়েরটা অ্যান্সার তোমাদের সঠিক উত্তর, স্ক্রেনকাইমা কলা জীবিত কোষ উপস্থিত। এবার দেখো দুয়ের দাগেরটা, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, ট্রু ফলস। দুয়ের এক, নানা জৈব অনুমিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স হট ডাইলুট স্যুপ নামে অভিহিত করেন। এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে, এটা ফলস হয়ে যাবে, এটা মিথ্যা। দুয়ের দুই, প্রোটিস্টা জাতীয় জীবদের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির, প্রোক্যারিওটিক প্রকৃতির নয় কিন্তু এটা, এটা এটাও মিথ্যা হয়ে যাবে। দুয়ের তিন, নাইট্রোজেনযুক্ত ক্ষার পেন্টোস শর্করা ও ফসফেটমূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত হয়, এটা সত্যি হয়ে যাবে, ঠিক আছে। দেখো তিন দাগের উত্তরটা, দুই বা তিনটি বাক্যে উত্তর দাও। তিনের এক, এই পর্বের প্রাণীদের দেহে আংটির মতো ছোট ছোট খণ্ড নিয়ে গঠিত, পর্বটির নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো এর উত্তর হয়ে যাবে পর্বটি হচ্ছে অ্যানিলিডা। এবার আমি এদের বৈশিষ্ট্যগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে অ্যানিলিডার অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন এক নম্বর দেহ সংগঠন, দেহ সংগঠন কেমন, বহুকোষী ট্রিপ্লোব্লাস্টিক আর কি দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, দেহাকৃতি লম্বা বেলনাকার এবং মেটামেরিক অর্থাৎ আংটির মতো খণ্ডযুক্ত। এটা তো তোমরা পড়ে এসছো যে আংটির মতো খণ্ডযুক্ত হয় অ্যানিলিডা পর্বের প্রাণীগুলো। আর আবরণ কেমন, দেহ নরম ভিজে কিউটিকল এবং অনুদৈর্ঘ্য ও বৃত্তাকার পেশি দ্বারা আবৃত। সিলোম, প্রকৃত সিলোম উপস্থিত জলীয় সিলোমিক তরল এদের হাইড্রোলিক কঙ্কাল তৈরি করে। পাঁচ, সংবহন বদ্ধ রক্ত সংবহনতন্ত্র উপস্থিত, রক্তরসে হিমোগ্লোবিন থাকায় রক্তের রং লাল হয়। গমনঙ্গ, গমনঙ্গ কাইটিনাস সিটা কেঁচো বা অখণ্ডিত প্যারাপোডিয়া নেরিস বা চোষক জোঁক। রেচনাঙ্গ, রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া। জনন, একলিঙ্গ বা উভয় লিঙ্গ যৌন জনন ঘটে। শ্বাসঙ্গ, ভিজে দেহত্বক কেঁচো বা ফুলকা অ্যাম্ফিটাইট স্নায়ুতন্ত্র উন্নত মস্তিষ্ক
আর কি নার্ভ রিং ও অঙ্কীয় নাভরজ্জু দ্বারা স্নায়ুতন্ত্রের গঠিত। তো দেখো এই আটটা দশখানা প্রায় দশখানার মতো তোমাদের এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে তোমরা দুটো তিনটে যে কোনো দুটো তিনটে লিখে দেবে, তাহলে তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। এবার দেখো তিন দাগের কোশ্চেনে বলেছে এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করো। তো দেখে নাও তোমরা এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ কী কী। এন্ডোপ্লাজমীয় জালিকার কাজগুলি হলো ইয়ার, অর্থাৎ এটাকে এন্ডোপ্লাজমীয় জালিকা বলে, এর ফুল ফর্ম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে ইআর। তো এই এন্ডো ইআর সাইটোপ্লাজমের কলয়েডীয় ধাত্রকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। দুই নম্বর হচ্ছে অন্তঃকোষীয় পরিবহন, মানে তোমরা ঠিক এরকম মার্কিং করবে এক দুই নম্বর করে এবং এই হেডিংটা দিয়ে দেবে, দিয়ে এর নিচে আন্ডারলাইন করে দেবে, তাহলে কি দেখতে আরও সুন্দর হবে এবং প্রেজেন্টেশনটা খুব ভালো হবে, তাহলে ফুল মার্কস দেবে তাহলে টিচাররা। তো দেখো দুই নম্বর কী বলেছে, আন্তঃকোষীয় পরিবহন, কোষের মধ্যে ইআর এর চ্যানেলগুলি সংবহনতন্ত্রের ভূমিকা পালন করে, কোষের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় পদার্থের আদান প্রদানে সাহায্য করে। নাম্বার তিন, প্রোটিন ও লাইপোপ্রোটিন সংশ্লেষ, আর ইআর এর মাধ্যমে প্রোটিন এবং এস ইআর এর মাধ্যমে লাইপোপ্রোটিন সংশ্লেষিত হয়। চার, গ্লাইকোজেন বিপাক, এস ইআর গ্লাইকোজেনোসিসের মাধ্যমে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপাদনে সাহায্য করে। পাঁচ, বিপাকীয় পদার্থের পৃথকীকরণ, ইআর এর পর্দা আন্তঃস্টি সিস্টারোনাল পদার্থগুলিকে সাইটোসল থেকে পৃথক রেখে কোষের অভিশ্রবণ চাপ নিয়ন্ত্রণ করে। ছয়, অঙ্গাণু ও নিউক্লিয় পদার্থ গঠন, বিভাজনের সময় নিউক্লিয়াস গলগি বডি লাইসোজোম প্রভৃতির পদার্থ গঠনে ইয়ার অংশগ্রহণ করে। তো এখান থেকে তোমরা যে কোনো দুটো তিনটে লিখে দিলেই তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। এবার দেখো চার দাগে বলেছে নিচের প্রশ্নটির উত্তর দাও। চারের এক, মানব দেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো, এটা হচ্ছে প্রথম পাঠ। এবং দ্বিতীয় পাঠ বলেছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য নিরূপণ করো। কী কী হচ্ছে দিয়েছে তোমাদের বৈশিষ্ট্য, একটা হচ্ছে উপাদান আর একটা হচ্ছে কাজ। তা দেখে নাও উত্তরটা। দেখো উত্তরটা হবে মানবদেহ যকৃতের অবস্থান, যকৃত মধ্যচ্ছদার ঠিক নিচে উদর গহ্বরের ডান দিকে বেশিরভাগ অংশ জুড়ে অবস্থান করে, এটি মানবদেহের সর্ববৃহৎ পাচক গ্রন্থি। তো দেখে নাও আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের, এখান থেকে একটু তোমরা বুঝতে পারো ভালো করে। দেখো যকৃত কোথায় থাকে, দেখো এটা হচ্ছে যকৃত, তো এটা হচ্ছে মধ্যচ্ছদা আমাদের, ঠিক আছে, আর কি মধ্যচ্ছদার এই নিচে আছে উদর গহ্বরের ডান দিকে, এটা উদর গহ্বরের ডান দিকে এটা, ঠিক আছে। তো এখানে আমাদের যকৃতের অবস্থান, বুঝতে পেরেছো তোমরা। এবার যকৃতের ভূমিকাটা দেখে নাও, দেখো এখানে বলেছে পাচক রস ক্ষরণ ও পরিপাক, যকৃত থেকে উৎসেচকবিহীন পিত্তরস ক্ষরিত হয়, পিত্তরসের পিত্তলবণ ফ্যাটে অদ্রব্য তৈরি করে এই লাইপেস উৎসেচকের সক্রিয়করণের মাধ্যমে ফ্যাটের পরিপাকে সাহায্য করে। আর কি একটা দেখো, বিপাক, যকৃতের সমস্ত প্রকার খাদ্যবস্তুর বিপাক সম্পূর্ণ হয়, যেমন কার্বোহাইড্রেট বিপাক, গ্লাইকোজেনেসিস, জেনোলাইসিস প্রভৃতি, প্রোটিন বিপাক, ডিএমাইনেশন, ইউরিয়া সংশ্লেষ প্রভৃতি, ও ফ্যাট বিপাক, লাইপোজেনেসিস। তিন নম্বর কি রেচন, দেহে উৎপন্ন বিষাক্ত পদার্থ ব্যাকটেরিয়া ওষুধ ভারী ধাতু প্রভৃতি যকৃত নিঃসৃত পিত্তরসের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। চার নম্বর হচ্ছে অনাক্রমতা, যকৃতে উপস্থিত কুফার কোষ দেহ প্রবিষ্ট রোগ জীবাণু ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। দেখো বন্ধুরা তোমাদের পরের পার্টটি ছিল জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য দুটি কিসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে উপাদান আর একটা হচ্ছে কাজের উপর। তো দেখো গঠনগত উপাদান কী, জাইলেম কলা, জাইলেম কলায় ট্র্যাকিড ট্র্যাকিয়া জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু নিয়ে গঠিত। ফ্লোয়েম কলায় কী আছে, সিগনাল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু নিয়ে গঠিত। আর কাজ কী আছে দেখো জাইলেমের কাজ, জাইলেম হচ্ছে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পরিবহন করে এবং উদ্ভিদ অঙ্গকে যান্ত্রিক দৃঢ়তাও প্রদান করে। আর ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে ছড়িয়ে দেয় কিন্তু যান্ত্রিক দৃঢ়তা প্রদানে কোনো ভূমিকা নেই। তো বন্ধুরা এই ছিল তোমাদের পার্ট ফোরের নিউ 2021
যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করো, বন্ধুর সাথে প্রচুর শেয়ার করো, আর যদি চ্যানেলে তুমি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তাহলে কি আমরা ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে। তো দেখা হচ্ছে পরের অ্যাক্টিভিটি টাস্কের কোনো একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।